ভেরি ইজি ফটো কি হবে তার এক্সপেন্সেস এনজয় ইউ আমি যে শপে বলছিলাম না যে করতে করতে ইনকাম করব শপিং করলে কি টাকা লাগে কি না হ্যাঁ তাহলে ওই যে আমি শপিং করার জন্য যে খরচটা করব এই খরচটা আমার আমার ইনকামের উপর না শুধু আমার ডিএক্সে না আছে তাহলে আমি ইনকাম এক্সপেন্সেসটাকে কমে নিতে পারি এটা কত কি চেঞ্জ করে আবার তা হবে এটা আমার ঘরে যত টুথপেস্ট সেই টুথে তো এখন চেঞ্জ হয়ে গেলে টুথপেস্ট হবে সবারটা ডিএক্সেলার হবে আমার ঘরে যে কফি কফিটা ডিএক্সেলার কফি কিন্তু আমাদের ছয় রকমের আছে আপনার যে ভাবে আপনি চুজ করতে পারেন ছয়টা ছয়ের গ্রুপ নেয় আপনি সবগুলো তো পাবেন টেস্টও পাবেন সাথে আপনি ইনকাম অ্যাবিলিটি এখান থেকে আপনি রিটেল সেল করতে পারেন সহজ হয় কফি সব দিকে যান আপনার ঘরে ইনকাম আছে সকালে মাথা সবার শুধু সাবান মধ্যে বিটু সব ব্যবহৃত এখন কি ট্রেডিশনাল ফেস ওয়াশ ইউজ করি তো ফেস ওয়াশটা কিন্তু আমাদের এসেনে যদি আমরা করি সাবান ফেস ওয়াশ লোশন আরো আছে তেল আছে শ্যাম্পু এই জিনিস সবার শুধু সাবান মধ্যে বিটু সব ব্যবহৃত এখন কি ট্রেডিশনাল ফেস ওয়াশ ইউজ করি তো ফেস ওয়াশটা কিন্তু আমাদের এসেনে যদি আমরা করি সাবান ফেস ওয়াশ লোশন আরো আছে তেল আছে শ্যাম্পু এই জিনিসগুলো আমাদের রেগুলার লাগে তাহলে রেগুলার এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করি তাহলে দেখে আমাদের ইনকাম জেনারেট খুব ইজি তার মানে আপনি খুব যে এখানে ইনকাম করার সহজ আপনি মাত্র ব্র্যান্ড চেঞ্জ করুন আমরা তাহলে একসাথে কাজ কিভাবে শুরু করব বাচ্চু দাও যে সব থেকে ইনকাম কি করব কাজ কেমনে করব কি চাই আপনি ব্র্যান্ড করবেন আপনার ঘরে যে জিনিস আপনার লাগে আপনি সেটা কিনেন আগে এইটা দিয়ে কিনে তার আপনি আপনার আপনার সাথে যোগ করবেন যে এই জিনিসটা যে আমি কিনি যেটা আমার এখান থেকে ইনকাম হবে ইনকাম করবেন এই আরেকজনকে শেয়ার শেখানোর জন্য আপনাকে কিন্তু ধীরে স্থির হতে হবে তাড়াহুড়া করা যাবে না আমার হাতে একটা সাজে সেটা কেনার আগে আমি কেন কিন্তু এটা অনেক প্রসেসিং হয় প্রোডাকশন আগে তৈরি হয় ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং হয় প্যাকেজিং করে সরে যাতে আকর্ষণগুলো আপনাকে কিন্তু ধীরে স্থির হতে হবে তাড়াহুড়া করা যাবে না আমার হাতে একটা সাজে সেটা কেনার আগে আমি কেন কিন্তু এটা অনেক প্রসেসিং হয় প্রোডাকশন আগে তৈরি হয় ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং হয় প্যাকেজিং করে সরে যাতে আকর্ষণ হয়ে আমি এটা নিই এবং মার্কেটিং ডিপার্টমেন্টে যায় মার্কেটিং ডিপার্টমেন্টে গিয়ে সেখানে তারা এটা প্রমোট করার কি করে তোমার সংস্থার কাছে কোন সেলিব্রিটিকে দিয়ে এটা করাবে সেটা চুজ করে মানে মিউজিক হবে লোকেশনে তৈরি হবে এটা কিভাবে এডিট তৈরি ডিরেকশনটা কেমন করে দেবে কে এগুলো অনেক হয় হওয়ার পর সেটা টেলিভিশনে যায় তাই না এবং টেলিভিশনে আসি তখন ভালো করে আমরা গিয়ে করি আমি গিয়ে দোকানদার করি দোকানদারের কাছে তাহলে আপনার প্রোডাক্টটা ইউজ করছেন তাই আপনাকে কিন্তু কি কাজগুলো এগুলো মাথায় হবে যে এটা আমি হুট করে যখন আমি নিজে কিনি নাই তার মানে একজনকে বলেছে হুট করে কিনবে না হুট করে যাবে না তাহলে আমাকে সেই ধৈর্যটা ধরতে হবে আমি মনে করতে পারি যে আমি এটা আমি মনে মনে ভাবলাম যে আমি প্রমোশনাল ডিপার্টমেন্টের একজন আমি বিজ্ঞাপন ছাড়া কিনি নাই তার মানে একজনকে বলেছে হুট করে কিনবে না হুট করে যাবে না তাহলে আমাকে সেই ধৈর্যটা ধরতে হবে আমি মনে করতে পারি যে আমি এটা আমি মনে মনে ভাবলাম যে আমি প্রমোশনাল ডিপার্টমেন্টের একজন আমি বিজ্ঞাপন ছাড়া একজন আমি মডেল আমি একজন ডিরেক্টর আমি এগুলা আমার ওই যে করতে হবে আমাকে মানে আমি যখন একটা চুজ করতেছি বেশি কাজ আছে বুঝি আগে প্রথম কাজ আমি শুধু যাতে বলি টুথপেস্টটা নিয়ে যদি আমি নিজের কাজটা নিজে বুঝলাম হ্যাঁ এর উপকারিতা আছে তখনই আরেকটা জিনিস দেখবো কার কার এটা আমি একটা অপশন আমার যে আপনার সাথে কথা হয় বুঝি আমি যেহেতু জানি এই জিনিসটা কার কাছে যখন লাগবে তাকে কেউ এই সুযোগের কথা যে আমার কাছে এসে তোমার এটা লাগবে তুমি নিয়ে দেখতে পারো আমি করে তাকে এই জিনিসটা অফার করি এই প্রোডাক্টে দেখাবো আমরা অপরিচিত কোনো কিছু বিলিভ করি না আমরা আগে দেখি আপনার কাছে প্রোডাক্টটা থাকতে হবে আপনার নিজেই দেখেন নাই অথচ অমুকটা অমুক ভালো চাপাকে বললো আপনার কাছে আছে না না আমার কাছে তো নাই আমি তো আনি নাই তো কোনো কিছু বিলিভ করি না আমরা আগে দেখি আপনার কাছে প্রোডাক্টটা থাকতে হবে আপনার নিজেই দেখেন নাই অথচ অমুকটা অমুক ভালো চাপাকে বললো আপনার কাছে আছে না না আমার কাছে তো নাই আমি তো আনি নাই অমুকে আছে এইভাবে বলে আমার এই কথাটা থাকবে না আমার কাছে থাকতে হবে আমি যে ব্যাপার গুলো দরকার হলে আমার মানে খোলা মানে একদম ফ্রেশ যা আপনি গিফট চেয়ে সেল করার চেষ্টা করবেন হ্যাঁ গিফট করে ইউজ করবে না রেখে ইউজ না করে তাহলে বেনিফিট আপনি কেন দিয়েছেন বেনিফিট কেন দিয়েছেন এটা কিন্তু না আপনি যদি মনে করেন যে না নিজেই মনে ভালো হবে না হবে না এই রাস্তা আমরা হেঁটে আসছি সো এটা তো ফলো আপনি অপরচুনিটি দিতে আপনার ইউজ করার আপনার দুদিন হাতে আপনার ঘরে তো আপনি দুদিনে যাবেন যে দুটা দেন নিয়ে আপনি দেখেন আর যদি গিফট করতে হয় কফি যদি গিফট করতে হয় শেষে গিফট করে এক সে কিছু বুঝবে না তাহলে দরকার হলে পুরো একে গিফট করে গিফট করতে হলে পুরো হবে এবং দেখতে হবে সে ইউজ করে না ইউজ বেনিফিট হয়
কফি যদি গিফট করতে হয় শেষে গিফট করে একসাথে কিছু বুঝবে না তারে দপা হলে পুরো একে গিফট করে গিফট করতে পুরো হবে এবং দেখতে হবে সে ইউজ করে না ইউজ বেনিফিট হয় অবশ্যই আপনি জানেন এবং বেনিফিটের হয় কি যদি কোনো কথা অফকোর্স হবে রাইট ইউজ করতে হবে একটা মেসেঞ্জার এর আমার রেসপন্স করার জন্য একটা কিছু আমি আজ কাল সাথে আমার হবে আমি একবার আমার আমার পুরোটা শেষ শেষ হবে কাজ হবে তাহলে রাইট ওয়েতে ইউজ করতে হবে সেই জন্য চেষ্টা সেল করতে যে প্রোডাক্টটা আগে কি প্রোডাক্ট হতে পায় এটা আমি নজর আমাদের কনজিউমার আমরা যদি কনজিউমার শেখাবো যে আমরা সবাই জানি একটা কিছু ভালো পেলে কি একটা ভালো শার্ট পেয়ে যাচ্ছে তখন এখানে আমি কোন জায়গা থেকে বানাবো আবার আমি কিন্তু মোবাইল মোবাইল কিনতে গেলে নেই একটা ফ্রেম ইউজ করি না তাই আমি একটা মোবাইল কোনটা নিলে ভালো করি তো আমরা কিন্তু আমরা কিন্তু দোকানে গিয়ে করি না দোকানে করি ভাই আপনাদের ও তো কথা বলবে ও তো ওর কোম্পানির কথা বলতেই ভালো এটাই কি না কিন্তু আমি কি বলতে কোন জায়গা থেকে বানাবো আবার আমি কিন্তু মোবাইল মোবাইল কিনতে গেলে নেই একটা ফ্রেম ইউজ করি না তাই আমি একটা মোবাইল কোনটা নিলে ভালো করি তো আমরা কিন্তু আমরা কিন্তু দোকানে গিয়ে করি না দোকানে করি ভাই আপনাদের ও তো কথা বলবে ও তো ওর কোম্পানির কথা বলতেই ভালো এটাই কি না কিন্তু আমি কি বন্ধুকে জিজ্ঞেস করি কার বন্ধুর ক্লিক করি আপনার কথা কেউ না কেউ বলে পাঁচ ছয় জন হলো মেসেনা এত বড় হইছে কি আসলে তো মিশি নাই তাহলে আশাবাজি আপনার কি বুঝ বিশ হবে না আছে তো আপনার কথা শুনে এরকম অনেকে আছে আপনার কাছে অনেকে আসে পরামর্শ আসে এরকম অনেকে আছে আপনি তাকে রাইট ওয়েতে একটু পরামর্শ দেন ভালো যেটা সে অন্য কিছু মনে না করে সেই জন্য আপনার মধ্যে নলেজ থাকবে যতক্ষণ উঠবে তখন আপনার মধ্যে উত্তরটা থাকতে হবে রাইট ওয়েতে উত্তর দিতে পারলে দেখবেন যে ওই নামটা কনভেস হচ্ছে এবং তা নিন এইটা কিন্তু একটা সুযোগ দেখাচ্ছেন না তাকে একটা ভালো দিচ্ছেন এমন না যে আপনি বসাই দিলেন তা না এখানে এটা না আজকে আপনি যে এটা একটা অপরচুনিটি দেন আপনাকে একটা লটারির মতো জিনিস দিচ্ছে এটিএম কার্ড দিচ্ছে যার হাতে এইটা কার্ড নিন এটা কিন্তু একটা সুযোগ দেখাচ্ছেন না তাকে একটা ভালো দিচ্ছেন এমন না যে আপনি বসাই দিলেন তা না এখানে এটা না আজকে আপনি যে এটা একটা অপরচুনিটি দেন আপনাকে একটা লটারির মতো জিনিস দিচ্ছে এটিএম কার্ড দিচ্ছে যার হাতে এইটা কার্ড এটিএম কার্ড সে যদি ইনকাম না করে তাহলে সে অত জি সো আমাদের যাই আজকে ওয়াইস কনজিউমার হতে হবে কিভাবে বিজনেসটা করব এটা শিখে মার্কেটিং ক্লাস